হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করছি আমি আমার আজকের ব্লগটি। তো আজকে বাজারে চলে আসলাম। বাজারে মৌসুমি ফলের সমাহার একদম ভরে গেছে। মৌসুমি ফলের আম, কাঁঠাল, লিচু ভরপুর বাজারে উঠে গেছে। আর এই আম, কাঁঠাল, লিচুর সিজনে এই টাইমে কিন্তু এগুলো খেতে খুবই মজা লাগে। হলুদ ফলগুলো স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও খুবই টেস্টি, রসালো ফল। আর এই রসালো ফলগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর কাঁঠাল নিতে আসলাম, আম নিয়ে যাব। তো নিয়ে যেতে আসলাম, তো ভাবলাম আমার আবু ভাইদের জন্য একটু শ্যুট করে নিয়ে যাই, তোমাদের কাছে দেখতে নিশ্চয়ই ভালো লাগবে। তো দেশি ফলমূল আসলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, স্বাদেও মজা, আর স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো। তো প্রচুর পরিমাণেরই কাঁঠাল উঠে গেছে এখানে, বিভিন্ন সাইজের ছোট বড়। তো এখান থেকেই একটু দেখে কাঁঠাল নিয়ে যাব, আর আমও নিয়ে যাব। আর এই টাইমে কিন্তু কি ফলগুলো খুব ভালো, বেশ পরিমাণে বাজারে উঠে একদম পাকা বা একদম পারফেক্ট অবস্থায় চলে আসে পাকা। এই টাইমে ফলগুলো খেলে বা নিয়ে গেলে ভালো হয়। একদম গাছে গাছে সব ফলমূল পেকে গেছে। তো ভাবলাম এখন কাঁঠাল আর আমটা নিয়ে যাব। তো দেখছিলাম যে কোথায় বা কোনটা পছন্দ হয়। আর কাঁঠাল তো উপর থেকে আসলে দেখে চেনা যায় না যে ভিতরটা কেমন হবে। তো একটু শক্ত বা একটু চাওলা টাইপের কোষের কাঁঠালগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো তার মধ্যে একটু নরম কোষ বা এরকম হলেও ভালো লাগে। যদি মিষ্টি লাগে, কাঁঠালটা একটু মিষ্টি ভালো হলে খেতেও ভালো লাগে। তো এখন কাঁঠাল একটা পছন্দ করলাম, তো বাসায় নিয়ে যাব। তো নিয়ে যেয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কোনটা নিয়ে গেলাম। তো এখান থেকে বাছাই করে কাঁঠাল নিয়ে নিলাম। তো এখন চলে যাব কাঁঠালের বাজার শেষ করে আমের কাছে। আমও উঠেছে দেখলাম, খুব বেশ পরিমাণের, একদম বিভিন্ন রূপালি আম, হিমসাগর, তারপর এখানে ল্যাংড়াম। তো তোমাদের সাথে সবই শেয়ার করব যে কী কী ফল নিলাম। দেখো এখানে একদম মনে হয় কাঁঠালের বাগানে চলে এসেছি, এত এত পরিমাণের একদম পাকা পাকা কাঁঠাল উঠেছে বাজারে। আমার কিন্তু ফল দেখতে, বিশেষ করে কাঁঠাল দেখতে খুবই ভালো লাগে, আর কাঁঠালটা খেতেও খুব মজা লাগে, আমার কাছে খুব ভালোই লাগে খেতে। তো কাঁঠাল দেখতে ভালোই লাগছিলো, একদম কি স্তূপ করে কাঁঠাল উঠেছে। তো এই যে আঙ্কেল কাঁঠাল দেখিয়ে দিচ্ছে, এই কাঁঠালটা খুবই ভালো বলতেছে দেখিয়ে। তো এই যে এখান থেকে আসলে যার যার মতো যেমন যে পছন্দ করে বিভিন্ন সাইজের নিয়ে যাবে। তো আমার কাঁঠালগুলো কিনা হয়ে গেছে, এখন চলে যাব আমের কাছে। তো দেখতে দেখতে অনেকগুলো কাঁঠালই এখানে দেখা হয়ে গেল, পুরো বাজারটা একদম কাঁঠাল উঠে ভরে গেছে। তো কাঁঠাল দেখতে বেশ ভালোই লাগছিল। আর আজকে বাজার শেষে বাসায় যাওয়ার পর তোমাদের সাথে মজার মজার রেসিপি শেয়ার করব। তো আজকের পুরো ব্লগটি দেখার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর তোমরা নতুন ভিডিওগুলো দেখে নিতে পারো। আমের বাজারে চলে আসলাম। দেখো একদম মৌসুমি ফলের মধ্যে আমটা উঠেও একদম ভরে গেছে, বিভিন্ন রকমের, বিভিন্ন দেশের
আর বিভিন্ন নামের ফল আম। আর আমগুলো একদম বেশ ফ্রেশ ছিল, একদম টাটকা। আর ল্যাংড়া আমগুলো কিন্তু খুব বড় বড় সাইজের, একদম খুব ফ্রেশ উঠেছিল ল্যাংড়া আমগুলো। তো এখান থেকে ল্যাংড়া আম নিয়ে যাব। ল্যাংড়া আমটা খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম রসালো মিষ্টি স্বাদের হয় ল্যাংড়া আমটা। তো পাকা ল্যাংড়া আম খেতে খুবই ভালো লাগে। তাছাড়া হিমসাগর, আম্রপালি এগুলোও খেতে খুব ভালো লাগে। তো আজকে ভাবলাম ল্যাংড়া আমটা নিয়ে যাই। আমগুলো একদম ফ্রেশ, বড় বড় সাইজের ছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো আই হোপ খেতেও ভালো হবে ভেবে নিয়ে নিলাম। তো এই যে এখানে আঙ্কেল, আঙ্কেল দেখিয়ে দিচ্ছে আমগুলো যে একদম ফ্রেশ। এখানে আম্রপালি আম নিয়ে বসেছে, আম্রপালিগুলো বেশ ফ্রেশ উঠেছিল। তো মৌসুমি ফল কেনা হয়ে গেল, দেখাও হয়ে গেল। এখন বাজার থেকে বাসায় যাব। তো বাসায় যেয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী নিলাম। তো এই যে আমার ল্যাংড়া আম নেওয়া হয়ে গেছে, আর এখানে লিচু উঠেছে। লিচু একদম বেশ ফ্রেশ লিচু উঠেছে, সুন্দর সুন্দর, একদম লাল টুকটুকে হয়ে আছে লিচুগুলো, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো। আর লিচু তো একটা কি বলবো, সবচেয়ে অন্যরকম, আলাদা একটা টেস্টের, আলাদা দেখতে, খুবই আকর্ষণীয় একটা ফল। এটা খেতেও যেমন ভালো লাগে, দেখতে আরও বেশি ভালো লাগে। তো লিচুগুলোও দেখতে খুব সুন্দর লাগছিলো, তাই একটু শ্যুট করে নিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মতো তোমরাও নিশ্চয়ই লিচু দেখতে খুবই পছন্দ করো। আর লিচুর সিজনে লিচু না খেলে তো হবেই না, কারণ লিচুটা খুবই কম স্বল্প সময়ের জন্য থাকে। তো এখন লিচু দেখা হয়ে গেছে, এখন চলে যাব বের হয়ে লিচু দেখানোর পর। তো এখানে আরও দোকানে বিভিন্ন আম, বিভিন্ন রকমের, বিভিন্ন দেশের আর আম উঠেছে, একদম বাজার ভরা আছে আমে, লিচুতে, কাঁঠালে। তো এই লিচুগুলো একদম লাল টুকটুকে বড় বড় সাইজের লিচু ছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। তো আজকে আর লিচু নিব না, লিচু না হয়েছে অন্যদিন। আজকে শুধু কাঁঠাল আর আম নিয়েই বাসায় চলে যাব, আর অন্যান্য কিছু সবজি যা প্রয়োজন ছিল ওগুলো নিয়ে যাব। লিচু দেখতে দেখতে এখন চলে যাব আরেকটি দেশীয় একটা ফল, যেটা খেতে কিন্তু খুবই মজা। টক তরকারিতে বা এমনি পাকাটা ভর্তা করে খেতে, বা এমনি নুন মরিচ দিয়ে খেতে কিন্তু খুবই স্বাদের। তো এটা তোমরা অনেকেই চিনে থাকবে, এটাকে আমরা আমাদের দেশের ভাষায় ডেওয়া বলে থাকি। আর ডেওয়া তো আমাদের দেশের একটা অন্যরকম ফল, যেটা আমরা বিভিন্ন টক তরকারিতে ব্যবহার করে খেয়ে থাকি, তাছাড়া ভর্তা করে খেয়ে থাকি। আর মিষ্টি দেওয়াগুলো কিন্তু ওইগুলো হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা টক সাথে যেহেতু, সেহেতু এটা ভর্তা করে খেতেই বেশি ভালো লাগে। আর টকের সাথে তো আলু, মিষ্টি আলু দিয়ে বা তোমরা বিভিন্ন ধরনের মাছ দিয়ে টক ঝোলটা রান্না করে খেয়ে দেখবে, ডেওয়া দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর তোমরা যারা ডেওয়া দিয়ে অলরেডি খেয়েছো, তারা তো এটার অ্যাকচুয়াল টেস্টটা জানো, এটা খুবই মজার একটা ফল। তো ডেওয়াগুলো বেশ বড় বড় সাইজের ছিল, ছোট সাইজের, বিভিন্ন সাইজের ছিল, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো। তো ফল দেখতে তো আশা করি সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, তাই ফলগুলো শ্যুট না করে পারলাম না। তো এই যে পাতায় ঢাকা ডেওয়াগুলো, এগুলো এখন নিয়ে যাবে সবাই। তো এখানে অনেক অনেক ডেওয়া উঠেছে, একদম পাতি পাতি ভরা, বিভিন্ন সাইজের বাছাই করে রাখা আছে। তো সব নিয়ে চলে আসলাম বাসায়। এই যে ল্যাংড়া আম নিয়ে আসছি, ল্যাংড়া আমগুলো কিন্তু দেখো খুব বড় সাইজের, একদম ফ্রেশ ছিল। আর পাকা যেহেতু ল্যাংড়া আমটা খেতেও খুবই মজার, রসালো, একদম মিষ্টি স্বাদের হয় ল্যাংড়া আমটা। এটার টেস্টটা, এটার ঘ্রাণটা কিন্তু সম্পূর্ণ আলাদা, অন্যান্য আমের সাথে মোটেই ম্যাচ হয় না। তো তোমরাও নিশ্চয়ই ল্যাংড়া আম খেতে পছন্দ করো। তো এই যে কাঁঠাল যে এনেছিলাম, আম্মু এখানে ভেঙে নিচ্ছে, আর কাঁঠালটা খুবই ভালো পড়েছে, কাঁঠালটা খুব মিষ্টি ছিল। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর আছে।
তো কাঁঠাল আসলে ভিতরে কেমন পড়ে উপর থেকে বোঝা যায় না, তো এটা দেখলাম বেশ ভালোই পড়েছে। দেখতো একদম হলুদ ছিল আর খেতেও খুবই মিষ্টি স্বাদের ছিল। তো এখন কাঁঠালটা আম্মু ভেঙে দিচ্ছে, এখন সবাই কাঁঠালটা টেস্ট করব। তো কাঁঠালটা আম্মু সবগুলোই ভেঙে নিচ্ছে, একদম পুরো কাঁঠালটাই। আর কাঁঠালটা ভেঙে একদম বাটিতে রেখে দিবে, তারপর যখন যার মন চাইবে খেয়ে নিবে। আর কাঁঠালটা একবারে ভেঙে নয় ভালো, বারবার কাঁঠালে হাত দেওয়া যায় না, প্রচুর আঠালো থাকে। আর কাঁঠালের আঠা এটা তুলতে তুলতে ঘষতে ঘষতে ধুতে ধুতে অনেক সময় লাগে না। তো আম্মু এখানে সব কাঁঠালই ভেঙে নিচ্ছে, যার ইচ্ছা হবে রাখা থাকবে খেয়ে নিবে বাটি থেকে। তো এই জন্যই সম্ভবত সবগুলো উঠিয়ে নিল। তো কাঁঠাল খাওয়া শেষ, আম আনা শেষ, বাজার শেষ, এখন তোমাদের সাথে মজার কিছু রেসিপি শেয়ার করব যেটা খেতে খুবই মজা লাগে। তো আমের সিজনে আসলে টক আম দিয়ে আম্মু আচার তৈরি করবে, আম পেঁয়াজের আচার। আর আম পেঁয়াজের আচারটা কিন্তু খেতে খুবই খুবই মজা। তো তোমরা আগে নিশ্চয়ই তোমরা কেউ কেউ হয়তো খেয়েছো, যাই হোক আম্মু এটা প্রতি বছরই তৈরি করে। তো আজকে তোমাদের সাথে এই আম পেঁয়াজের আচারটা শেয়ার করব। এটা অবশ্যই টক আম দিয়ে বানাতে হয়, একদম অন্যরকম একটা টেস্টের। তো আম পেঁয়াজের আচারের জন্য আম কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে আম্মু মাখিয়ে নিয়েছে। তো কুচি কুচি করে কাটার পরে আমটা একটু শুকিয়ে নিতে হবে, একদিন বা দুদিন শুকিয়ে নিলেই হবে। তারপর কুচি কুচি করে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মেখে তারপরে এটাকে ঢেকে রেখে দিতে হবে প্রায় এক রাতের মতো। যেমন সন্ধ্যার দিকে যদি তোমরা পেঁয়াজ আর কুচানো আমটা দিয়ে মাখিয়ে রাখো, তাহলে সারা সন্ধ্যা রাত তারপরে দিন তোমরা আচারটা তৈরি করবে, আচারটা তখন একদম মজে পারফেক্ট অবস্থায় আসবে। আচারটা তৈরি করার জন্য আমের আচারটা, আম পেঁয়াজের আচার, তো এই জন্য যে মশলাগুলো প্রয়োজন হবে, এখানে আদা রসুন জিরে হলুদ জিরে মরিচ জিরে ধনে জিরে একদম পাউডার, সব পাউডার মশলাগুলো নিয়ে নিয়েছে, পাঁচফোড়নের গুঁড়ো, তারপরে শুকনো মরিচ এখানে ক্রেশ করে নিয়েছে ভেজে। আর এখানে সব মশলাগুলো আম্মু বাটিতে নিয়ে নিয়েছে আচার তৈরি করার জন্য যে মশলাগুলো প্রয়োজন হয়। তারপর যে ওই যে গতদিন মাখিয়ে রেখেছিল পেঁয়াজ আর আমকে, ওইটার ভিতরে এখন সবগুলো মশলা ভালো করে একদম মিশিয়ে নিবে, ভালো করে নেড়ে চেড়ে। তো এটার জন্য আম্মু একটা বলে ঢেলে নিচ্ছে সবগুলো পেঁয়াজ আর আমের যে মিশ্রণটা ছিল, তো এই বলের মধ্যেই তৈরি করা হবে আচারটা। এখন সবগুলো মশলাই আম্মু এখানে দিয়ে দিচ্ছে। তো এখানে আম আর পেঁয়াজের সাথে সব মশলাগুলো আচারের ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এই মাখানোটা এই শেষ বানানোর অবস্থা হবে, তাই জন্য এখানে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে আম্মু এখানে আবারও নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে আম্মু এখানে সরিষার তেল, তারপর চিলি, যে মরিচ শুকনো মরিচটা ভেজে রেখেছিলো ওইটা দিবে। তো এখন সরিষার তেলটা দিয়ে দিচ্ছে, সরিষার তেলটা দিয়ে আবারও এই আম পেঁয়াজের আচারটা মাখিয়ে নিবে ভালো করে। এখন আম্মু যে শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করে রেখেছিল এটা দিয়ে দিচ্ছে, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, প্লাস ঝাল ঝাল ভাবটা আসবে। তো আচারটা টক ঝাল মিশ্রণের আচার, আচার কিন্তু টক আর ঝাল পারফেক্টলি হলেই খেতে ভালো লাগে। তো এখন আম্মু আরও ভালো করে মেখে নিচ্ছে। আর এই আচারটা তোমরা যদি ঝটপট খেতে চাও, তাহলে তোমরা এই মাখানো অবস্থায় বয়ামে ভরে ফ্রিজে রেখে খেতে পারবে। তাছাড়া এটা সাধারণ পদ্ধতি হলো, এটা মাখানো হয়ে গেলে দুদিন বা তিন দিন বা চার দিন তোমরা রোদে এটাকে শুকাতে হবে, বা রোদ দেওয়ার পরে এটা আরও বেশি মিশে যাবে, আরও টেস্টি হবে। আর যত বেশি এটা মিশে একদম নরম হয়ে আসবে, তত বেশি মজা লাগবে। আচারটা যত পুরনো হবে তত কিন্তু এটা টেস্টটা বাড়বে।
তো আম পেঁয়াজের আচারটা কিন্তু এভাবে আম্মু সুন্দর করে মজা করে টেস্টি করে বানিয়ে নেয়। তো এখন আরও কিছু বেশ পরিমাণে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো এটা ভালো করে এখন সরিষার তেল দিয়ে মাখানো হয়ে গেছে, আর এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আম্মু এটা আরেকটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছে। তারপরে এটাদের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো আচার, আম পেঁয়াজের আচারটার কিন্তু কালারটা খুব সুন্দর আসছে, দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে যে টেস্টি হবে। আসলে লুকটা দেখে বোঝা যায় যে খাবারটা কেমন হবে, আচারটা কিন্তু খুবই টেস্টি হবে, লুকটাও খুবই সুন্দর আসছে। পারফেক্ট যে আচারের কালারটা হয় না সেটাই আসছে। তো এখন আম্মু এটাকে একটা কন্টেনারে ভরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবে, কিন্তু এখন এটা তোমাদের দেখানোর জন্যই শুধু এটা কন্টেনারে নেওয়া হবে একটা বোয়েমে। আর তাছাড়া এটাকে তোমরা 2 থেকে 3 দিন রোদে শুকাতে হবে। শুকিয়ে যদি তোমরা এটাকে খাও তাহলে এটা টেস্টটাও মজা হবে আর এটা একদম ভালোও থাকবে। তাছাড়া এটা রৌদ্র যখন থাকে প্রচুর পরিমাণে তখনই আচারটা বানাতে হয়, বৃষ্টির মধ্যে কিন্তু আচারটা বানালে ভালো হবে না। তো এই যে তোমাদের ফাইনাল লুকটা দেখানোর জন্য আম্মু এখন কারেন্ট অবস্থায় বোয়েমে ভরে নিচ্ছে। তো বোয়েমে আগে থেকেই সরিষার তেল ঢেলে নিচ্ছে বেশ পরিমাণের, এখন আচারগুলো কন্টেনারে ভরে নিবে। তো আম আর পেঁয়াজের আচার যেহেতু এটা এটা কিন্তু বানানোর পর অবশ্যই তোমরা 2 থেকে 3 দিন কড়া রৌদ্রে ভালো করে শুকিয়ে নেবে বা তোমরা রৌদ্র দিবে, এটা টেস্টটাও বাড়বে, এটা ভালোও লাগবে। আর প্রচুর রৌদ্রের সময় কিন্তু তোমরা এই আম পেঁয়াজের আচারটা তৈরি করবে, একদম মেঘলা মেঘলা বা বৃষ্টির সিজনে তৈরি করলে কিন্তু এটা রৌদ্র দিতে খুব অসুবিধা হয়ে যাবে। আর এটা ভালো রাখার জন্য, টেস্টি করার জন্য অবশ্যই রৌদ্র দিতে হবে। এখন আম্মু কন্টেনারে ভরে নিচ্ছে, এই কন্টেনারে ভরা অবস্থায় এটাকে রৌদ্রে দেওয়া হবে। তো ভরা হয়ে গেলে মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে এখানে সরিষার তেলটা দিয়ে দিচ্ছে যাতে ভিতরে এটা ঢুকে যায়। তো সরিষার তেলটা দিলে আসলে ভালো থাকে, খেতেও খুব মজা হয়, আর আচারের মধ্যে সরিষার তেলটা পারফেক্ট একটা উপাদান, যেটা দিলে টেস্টি হয় আর দিতেই হয়। তো সবগুলি ভরে নিচ্ছে আচারটা, আর আমরা এখন টেস্ট করবো যে এটা টেস্টটা কেমন হয়েছিল। তো এখন বোয়েমে ভরে আম্মু সরিষার তেল দেওয়া হয়ে গেছে। আম্মুর হাতের এই আম পেঁয়াজের আচারটা খুবই খুবই টেস্টি হয়, আর এটা যত বেশি রৌদ্রে দিবে আত বেশি টেস্টি হবে, আরও মজা হবে আর আরও দেখতে সুন্দর লাগবে। এখনই কালারটা দেখো, লুকটা দেখো কতটা সুন্দর লাগতেছে। তো এটা আসলে ভালো লাগলে, দেখতে ভালো হলে খেতেও রুচি হয়, আর আম্মু তো খুব মজা করে আচারটা তৈরি করে যেটা আমরা সবাই খেতে পছন্দ করি। তো এই তো হয়ে গেল আম পেঁয়াজের আচারটা তৈরি, ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আমের আচারটা তো আম্মু কন্টেনারে ভরে নিয়েছে, আর এখন তোমাদের সাথে শেয়ার করব আম্মু মজার মজার দুটো রান্না করেছে। এই রান্নাটা খেতে আর দেখতে খুবই ভালো লাগে, আর আমরা সবাই পছন্দ করো কম বেশি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আম্মু কী রান্না করলো। তো এইখানে আদা রসুন হলুদ জিরে মরিচ গুঁড়ো তারপরে এলাচ দারচিনি লং গোলমরিচ সব কিছু মশলা নিয়ে নিয়েছে, ব্রাউন কালার করে ভেজে রাখা পেঁয়াজের উপর দিয়েছে, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে। তো আম্মু আজকে এখানে খাসির কলিজা রান্না করবে, খাসির কলিজাটা রান্না করার জন্য এই মশলাগুলো এখানে দিয়ে দিয়েছে। তো এখন মশলা কষিয়ে ভালো করে একদম কষাতে হবে, আর কষানোর এই পর্যায়ে আম্মু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে।
লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ওখানে কলিজাটা দিয়ে দিবে। তো খাসির কলিজাটা কেটে ধুয়ে আমি একটু সিদ্ধ করে পরিষ্কার করে রেখেছে, যাতে এটা রান্না করার সময় কোনো বাজে স্মেল বা অন্যান্য যে কী বলে এটাকে ময়লা থা না থাকে। একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে এটাকে রেডি করে নিয়েছে। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে ভুনা করে রান্না করে নেবে। এভাবে কিন্তু কলিজাটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই একটা টেস্টি একটা ফ্লেভার আসে, যে ফ্লেভারটা টেস্টটা মানে খেতে ইচ্ছে বা খাবারের রুচি বাড়িয়ে দেয়। তো এই খাসির কলিজাটা রান্নার এই পর্যায়ে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছে, আর এলাচ গুঁড়োটা তো সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আর খাসির কলিজার ভিতরে এই এলাচ গুঁড়োটা ইউজ করলে খেতে বা ঘ্রাণটাও খুব ভালো আসে। তো আমু এখন মশলা দিয়ে ভালো করে এই খাসির কলিজাটাকে কষিয়ে নিচ্ছে। তো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমু কিউব কিউব করে কেটে রাখা আলুগুলো অ্যাড করবে। ভালো করে মশলার সাথে কষিয়ে তারপরে এখানে ঝোলের জন্য আমু পানি দিয়ে দিচ্ছে, আর ঝোলের এই পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিউব কিউব করে যে আলুগুলো কেটে রেখেছে সেটা কলিজার সাথে অ্যাড করে দিচ্ছে। আর এই কলিজার ভিতরে কিন্তু এরকম কিউব করে আলু কেটে দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যারা আলু খেতে পছন্দ করো তারা তো একটু আলু এভাবে দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। তো এখন আলুটা দিয়েও ভালো করে এখন কষিয়ে এটা আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো এখন আলুটা দেওয়ার পরে যে কলিজাটা আছে এটা আরও ভালো করে কিছুক্ষণ রান্না করে নেবে, আর কিছুক্ষণ রান্না করে নিলে বাস হয়ে যাবে খাসির কলিজা ভুনা। তো খাসির কলিজাটা প্রায় হয়ে আসছে, এখন আম্মু চুলাটা অফ করে দিবে। আর চুলাটা অফ করে দেওয়ার পরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। তো এই যে হয়ে গেলো খাসির কলিজা দিয়ে আলু দিয়ে খাসির কলিজা রান্না। আর এই কলিজাটা এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়, আর লুকটা দেখো দেখতে কতটা সুন্দর আসছে, দেখতে খুবই ভালো লাগছে। আর তেল মশলা একদম উপরে ভেসে আসছে। তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো এখন আম্মু আরেকটি চুলায় এখন হলুদ মরিচ ধনে জিরে এলাচ লং দারচিনি এগুলো দিয়ে ভাজা পেঁয়াজ মানে ব্রাউন কালার করে ভেজে রাখা পেঁয়াজের উপরে সব মশলাগুলো দিয়ে স্বাদ মতো লবণ এগুলো সব অ্যাড করে দিয়ে এখন গরুর ভুঁড়িটা ভুনা করে নেবে। গরুর ভুঁড়িটা আগে আমু ধুয়ে একদম মশলা দিয়ে ভালো করে প্রায় 90% মতো রান্না করে রেখেছে, মানে সব মশলা দিয়ে এটাকে জাল দিয়ে রেখেছে। আর জাল দিয়ে রাখা এই গরুর ভুঁড়িটা এখন কষানো মশলার উপর দিয়ে দিবে। আর গরুর ভুঁড়িটা এভাবে কষিয়ে তারপরে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদম ভুনা ভুনা হয়। তো এই যে আম্মু যেই জাল দিয়ে রেখেছিল ভুঁড়িটা এখন দিয়ে দিবে। আর আলুটা আগে একটু ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিয়েছে কিছুটা পরিমাণ, যেহেতু ভুঁড়িটা পূর্বেই মানে আগেই এটাকে সেদ্ধ করে জাল দিয়ে রেখেছিল। তো এভাবে রান্না করে রান্না করলে কোনো বাজে স্মেল আসে না আর খেতে খুবই টেস্টি হয়। তো আম্মু তো এভাবে গরুর ভুঁড়িটা ভুনা করে আর খেতেও খুবই ভালো লাগে। তো এই যে এখন মশলা আর আলুর সাথে গরুর ভুঁড়িটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে রান্না করে নেবে।
তো এই তো গরুর ভুঁড়িটা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে মিশিয়ে নিয়েছে, পর্যায়ে এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছে। এটা দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্টটাও খুবই ভালো লাগবে। তো ঝোলের জন্য আম্মু এখানে পানি অ্যাড করে দিয়েছে, আর ঝোলের পানিটা দেওয়ার পরে এটাকে আরও নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আর একদম শুকনো শুকনো ভুনো ভুনা ভুনা করে এটাকে রান্না করে নেবে গরুর ভুঁড়িটা। তো আলু দিয়ে এভাবে গরুর ভুঁড়িটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আর একটু এখানে ঝোলের পানি দিয়ে দিল, তো এখন রান্না করে নেবে। আর আজকে গরুর ভুঁড়ি আর খাসির কলিজা দিয়ে পোলাও খাবো। তো আজকের এটার খাবারটা খুবই মজা। তো বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা দিনে এই ধরনের খাবার খেতে কিন্তু ভালোই লাগে, আর রিচ ফুডগুলো সাধারণত একটু ঠান্ডা দিনে খেলেই ভালো লাগে। খুব গরম পড়েছে যেহেতু, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন, তো এই ওয়েদারে খেতে ভালো লাগবে। তো এই যে গরুর ভুঁড়িটা এখন ভালো করে রান্না করে নিচ্ছে, টকবক করে ফুটছে, আর দেখতে খুব ভালো লাগছে, কালারটা খুবই সুন্দর আসছে। তো এই যে দেখো এটা প্রায় হয়ে আসছে, এখন এটা লুকটা কেমন আসছে, কতটা সুন্দর কালার আসছে। এটাকে নেড়েচে আর একটু মিশিয়ে নিচ্ছে এখন, তারপর এটা আরও কিছুক্ষণ রান্না করার পর বাস হয়ে যাবে গরুর ভুঁড়ি দিয়ে আলু দিয়ে রান্না করা। তো গরুর ভুঁড়ি দিয়ে আলু দিয়ে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, এটা রান্নার পর দেখতে এমন হয়েছে। তো আম্মু একটা বাটিতে বেড়ে নিয়েছে যে খাসির কলিজাটা আর গরুর ভুঁড়িটা, তারপর এখন পোলাওটা বসিয়ে দিবে। পোলাওটা বসানোর পর পোলাওতে আম্মু মটরশুঁটি অ্যাড করে দিয়েছে, আর মটরশুঁটির সাথে গাজর কুচিও দিয়ে দিবে এখানে। দেওয়ার পরে এটাকে আরও নেড়ে চেড়ে ভেজে তারপরে পোলাওটা রান্না করে নিবে। আর আম্মুর হাতের পোলাওটা কিন্তু খুবই টেস্টি হয়, একদম ঝরঝরে, আর এতটা সুন্দর পারফেক্ট পোলাও রেডি হয়, কোনো আঠালো বা জড়া জড়া ভাব থাকে না, একদম ঝরঝরে পোলাও তৈরি হয়। তো পোলাও কিন্তু আঠালো হয়ে গেলে বা জড়া জড়া চলে আসলে কিন্তু খেতে ভালো লাগে না। পারফেক্ট পরিমাণের আন্দাজ মতো পানিটা দিয়ে তারপরে এটাকে রান্না করতে হবে। তো এই পর্যায়ে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছে, তো এই পর্যায়ে দিলে ভালো। তারপর পানির পরিমাপটা আসলে তোমরা চাল থেকে এক আঙ্গুল পরিমাণ উঁচু রাখবে, এটা তোমাদের আইডিয়া অনুযায়ী দিতে হবে। এখানে এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছে, আর আম্মু রান্না করতে করতে একদম এত পারফেক্ট একটা আইডিয়া চলে এসেছে যে আনুমানিক করে পানিটা দিল একদম পারফেক্ট হয়, আর ঝরঝরে একটা পোলাও রান্না হয়ে যায়, আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল। তো এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আম্মুর পোলাও রান্নাটা হয়ে গেল, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছে। এখন একটু নেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে যে পোলাওটা একদম ঝরঝরে হয়েছে আর খুবই টেস্টি হবে বলে মনে হচ্ছে, একদম কালারফুল লাগছে। মটরশুঁটি দেওয়াতে এটা দেখতেও সুন্দর লাগছে আর খেতেও খুবই ভালো লাগবে। তো এখন খাওয়া দাওয়ার পালা, আম্মু সার্ভিং ডিশে পোলাও, তারপর খাসির কলিজা, গরুর বট ভুনা, এগুলো সবই বেড়ে নিয়েছে, একদম ধোয়া ওঠা পোলাও, গরম গরম পোলাওটা এখন সবাই খেয়ে নিব। তো এটা এখন খেয়ে তারপরে আমার ব্লগটি শেষ করব। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা নতুন ভিডিওটি দেখে নিতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমার ভিডিও ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের সাথে আবারও কথা হবে আগামী ব্লগে। তো সবাই ভালো থাকবে আর সবাই সবার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, রোগ মুক্তিতে থাকুক। আর আজকের এই দিনে আমাদের সুস্থতাই আমাদের সবচেয়ে মহা বেশি যেই কাম্য, এবং সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক। তো আজকের ব্লগটি শেষ করছি, আল্লাহ হাফেজ।